হ্যালো বন্ধুরা, চ্যানেল 21-এর পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে চুল পড়া নিয়ে টেনশন। চুল পড়া নিয়ে একটা টেনশন কার নাই বলেন? যার চুল পড়ে যায় তারই টেনশন রয়েছে। তো মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক। কিছু হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক নিয়ে আজকে আপনাদের সাথে কথা হবে। আপনি যেখানেই যান না কেন, মনে হচ্ছে আপনি আপনার চিহ্ন রেখে আসছেন, মানে সব জায়গাতেই আপনার চুল। যতবারই চুলে হাত দিচ্ছেন ততবারই হাতে অনেকগুলো চুল উঠে আসছে। এমন সিচুয়েশনে কি আপনি ফেস করেছেন? চুল পড়া কমাতে হেলদি ফুড হ্যাবিটের সাথে সাথে বেসিক হেয়ার কেয়ার রুটিন মেনটেন করতে হবে। অ্যান্টি হেয়ার ফল মাস্ক প্রাকৃতিকভাবে চুল পড়ার হার কমিয়ে আনতে খুবই কার্যকর। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত, শুরু করি তাহলে। এক্সেস হেয়ার ফলের সলিউশন, যদি এমন হয় যে দিনে একশো থেকে একশো বিশটার বেশি চুল পড়েছে আর কোনোভাবে চুল পড়া কমছে না, তাহলে আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে হবে। চেক করে নিন আপনি এমন কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগছেন কি না যা চুল পড়ার কারণ হতে পারে। তবে আপনার যদি কোনো স্বাস্থ্য সমস্যা না থাকে, তাহলে চুল পড়া নিয়ন্ত্রণের জন্য কিছু হেয়ার মাস্ক ট্রাই করতে পারেন। হেয়ার মাস্ক চুলকে করে হেলদি ও স্ট্রং। হেয়ার মাস্ক ব্যবহার করা বেশ সহজ। সপ্তাহে অন্তত একদিন চুলের গোড়া থেকে আগা পর্যন্ত মাস্ক লাগাতে হবে। তারপর পাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখতে হবে এবং 25 থেকে 30 মিনিট অপেক্ষা করে চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। হেয়ার মাস্ক কীভাবে কাজ করে চলুন জেনে নিই। হেয়ার মাস্কটা কীভাবে কাজ করে, বিভিন্ন ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস সমৃদ্ধ হওয়ায় হেয়ার মাস্ক চুলের যত্নে অনেক বেশি কার্যকর। এটি ডাই হোমমেড হতে পারে, আপনার প্যাকেটজাত রেডিমেড মাস্কও হতে পারে। চুলকে স্ট্রং, সফট ও ময়শ্চারাইজড করে চুলের আগা ফাটা রোধ করে চুলের এক্সট্রা কেয়ার নিতে এর জুড়ি। বিভিন্ন হেয়ার প্রবলেমকে টার্গেট করে ভিন্ন ভিন্ন হেয়ার মাস্ক পাওয়া যায়। আবার বাসাতেও প্রাকৃতিক উপাদান দিয়ে মাস্ক বানিয়ে নেওয়া যায়। চুলের ধরন বুঝে সপ্তাহে অন্তত একদিন হেয়ার মাস্ক ব্যবহার করে চুলে খুব দ্রুত একটা হেলদি চেঞ্জ দেখা দিতে পারে। চুল পড়া কন্ট্রোল আনতে 5টি হেয়ার মাস্ক আপনাদের সাথে শেয়ার করবো আজকে। তো শুরু করি। নাম্বার 1, এগ হেয়ার মাস্ক, মানে ডিমের আর কি। ডিমের হেয়ার মাস্ক তৈরি করতে যা যা আপনার দরকার হবে তা হচ্ছে ডিম, 1/2 কাপ দুধ, 2 টেবিল চামচ লেবুর রস, সামান্য অলিভ অয়েল। ডিমের সাথে এই উপাদানগুলো ভালো করে মিক্স করে চুলে লাগিয়ে নিতে হবে। ডিমে আছে প্রোটিন যা চুলের গ্রোথ বৃদ্ধি করে, চুলকে প্রাণবন্ত করে তোলে। সব ধরনের চুলেই এই হেয়ার মাস্ক দারুণ কাজ করে। চুল পড়া কমাতে ও চুলের রুক্ষভাব দূর করতে এই প্রোটিন ট্রিটমেন্ট মাস্কটি ব্যবহার করতে পারেন। তো প্রথম মাস্কটি আপনারা ব্যবহার করতে পারেন, ডিমের মাস্কটি। দ্বিতীয় যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো, হেয়ার ফল কন্ট্রোল টক 2-এর মাস্ক। এই হেয়ার মাস্কটি তৈরি করতে যা যা দরকার হবে আপনার, টক 2, চুলের লেন্থ অনুযায়ী কতটুকু বড় আপনার চুল, কতটুকু আপনি লাগাবেন সেই অনুযায়ী আপনি টক 2 নিয়ে নেবেন। 1 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার নিতে হবে, মধু নিতে হবে যতটুকু আপনার লাগে, ওটার সাথে মিক্স হতে যতটুকু মিক্স হয় ততটুকু। সব উপাদান ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগিয়ে নিতে হবে। অ্যাপেল সিডার ভিনেগারে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস। টক দই ও মধু চুলের ময়শ্চারাইজার লেভেল ব্যালেন্স করে, সেই সাথে চুলের গোড়া মজবুত করে এবং চুলের বাউন্সি ভাব ফিরিয়ে আনে। তো এই হলো আপনাদের দ্বিতীয়টা, মানে টক দইয়ের মাস্ক আপনারা ব্যবহার করতে পারেন। 3 নম্বর আমি যেটা বলবো সেটা হলো স্কিন কফি হেয়ার ফল ট্রিটমেন্ট। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি রেডিমেড হেয়ার মাস্ক ইউজ করতে চাইলে ট্রাই করুন স্কিন কাফে হেয়ার ফল ট্রিটমেন্ট। এই মাস্কটি সপ্তাহে
একদিন ব্যবহার করলে অ্যাক্সেস হেয়ার ফলের প্রবলেম অনেকটাই কমে আসবে। আমি নিজেই সুফল পেয়েছি। এখন এই মাস্কটি আমার হোলি গ্রেইন প্রোডাক্ট। পাতলা রুক্ষ চুল আস্তে আস্তে হেলদি, ঘন, মজবুত এবং প্রাণবন্ধ হয়ে উঠবে। চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাতে সাহায্য করে এই মাস্ক বানাতে প্রয়োজন স্কিন ক্যাফে হেয়ার ফল ট্রিটমেন্ট পাউডার, চুলের লেন্স অনুযায়ী আপনার যতটুকু প্রয়োজন টক দই এবং ডিম। এই উপাদান ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলের আগা থেকে গোড়া অবধি মাস্কটি লাগিয়ে নিয়ে 40 মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু দিয়ে কন্ডিশনার লাগিয়ে দিন। প্রথমবার ব্যবহার পর থেকেই পার্থক্য বুঝতে পারবেন। শিকাকাই, হেনা, আমলা ইত্যাদি উপাদান থাকাতে এই হেয়ার মাস্কটি চুলের যত্নে অতুলনীয়। তো অবশ্যই আপনারা এই স্কিন ক্যাফে হেয়ার ফল ট্রিটমেন্ট এটা আপনারা ব্যবহার করবেন, ব্যবহার করে সুফল আপনারা পেতে থাকবেন আশা করছি। তো 4 নম্বর যে হেয়ার ফলটি নিয়ে আমি মাস্কটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কলা দিয়ে তৈরি হেয়ার মাস্ক চুল পড়া কমাতে খুব ইফেক্টিভ। এই মাস্কটি তৈরি করতে প্রয়োজন পাকা কলা, নারকেল তেল সামান্য। কলা ভালোভাবে চটকিয়ে নিয়ে অথবা ব্লেন্ড করে স্মুথ পেস্ট বানিয়ে নিন। চুলে মাস্কটি লাগিয়ে নিয়ে 30 মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন। নারিকেল তেল হেয়ার ফলিকল মজবুত করে। কলা পটাশিয়াম, ভিটামিন ও ন্যাচারাল অয়েল ভরপুর, যা হেয়ার ফল কমাতেও হেয়ার গ্রোথ প্রমোট করতে খুবই কার্যকর। তো আপনারা এই কলার হেয়ার মাস্কটাও ব্যবহার করুন, এটাও ভালো কাজ করে। 5 নম্বর আমি যে হেয়ার মাস্কটার কথা বলবো সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল হেয়ার মাস্ক। চুল পড়া কমাতে ও নতুন চুল গজাতে ক্যাস্টর অয়েলের নাম আমাদের প্রায় সবারই জানা। এই হেয়ার মাস্কটি তৈরি করতে দরকার হবে আপনার 2 টেবিল চামচ ক্যাস্টর অয়েল, 2 টেবিল চামচ কোকোনাট অয়েল এবং অ্যালোভেরা জেল। সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। এরপর কাঠের চিরুনি দিয়ে চুল ভালো করে আঁচড়িয়ে চুলের মাঝে সেকশন করে হেয়ার মাস্ক লাগাতে হবে। 20 থেকে 25 মিনিট পর ঠান্ডা পানি দিয়ে শ্যাম্পু করে নিতে হবে। এই হেয়ার মাস্কটি চুলে পুষ্টি যুগিয়ে চুল পড়া বন্ধ করার পাশাপাশি চুলের আগা ফাটা রোধ করে। তাহলে এই 5টি মাস্কই আপনারা ব্যবহার করে দেখবেন। লাস্ট আমি যেটা 5 নম্বর টপিক যেটা বললাম সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল হেয়ার মাস্ক, এটাও আপনারা ব্যবহার করেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে রেগুলার হেয়ার কেয়ারের পাশাপাশি সপ্তাহে একদিন হেয়ার মাস্ক ব্যবহার করা কতটা জরুরি। এতে করে চুল পুষ্টি পায় এবং হেলদি হয়ে ওঠে। এছাড়া বিভিন্ন হেয়ার প্রবলেমেরও সলিউশন পাওয়া যায়। চুল পড়া নিয়ে দুশ্চিন্তা না করে হেয়ার কেয়ার রুটিনে আপনার পছন্দের হেয়ার মাস্ক অ্যাড করে ফেলুন। অথেন্টিক হেয়ার কেয়ার প্রোডাক্ট কিনতে চাইলে সাজগুজের 2টি ফিজিক্যাল শপ, যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত সম্ভান্তরে অবস্থিত, সেখান থেকে কিনতে পারেন। এবং অনলাইনে কিনতে চাইলে shopsazguz.com থেকে কিনতে পারেন। মার্কেটিং করলাম না, আসলে এটা চলে আসছে। তো যাই হোক, আমি যে চুলের হেয়ার মাস্কগুলোর কথা আপনাদেরকে বললাম, এটা যদি একটু সামারি বলি তাহলে 5টি হেয়ার মাস্কের কথা আমি আপনাদেরকে বলেছি। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে এগ হেয়ার মাস্ক, সেটা তো আমি বলেই দিয়েছি আপনারা কীভাবে তৈরি করবেন। সেটা তৈরি করে আপনারা আপনাদের চুলে লাগাবেন সপ্তাহে একদিন অথবা 2 দিন। তারপর নাম্বার 2 হেয়ার ফল কন্ট্রোল টক দইয়ের মাস্ক, সেটার বিবরণ আমি দিয়েছি কীভাবে আপনারা সেটা তৈরি করবেন এবং লাগাবেন। 3 নম্বর হচ্ছে স্কিন ক্যাফে হেয়ার ফল ট্রিটমেন্ট, এটাও কীভাবে তৈরি করবেন সেটাও বলেছি। 4 নম্বর হচ্ছে কলার হেয়ার মাস্ক, কলা দিয়ে কীভাবে হেয়ার মাস্ক আপনারা তৈরি করবেন সেটাও আপনাদেরকে বলেছি। তো এভাবে যদি আপনারা তৈরি করে আপনাদের সপ্তাহে মিনিমাম একদিন যদি আপনারা আপনাদের হেয়ার কেয়ার করেন তাহলে অবশ্যই ভালো ফল আপনারা পাবেন। 5 নম্বরে আমি যেটা বলেছিলাম সেটা হলো ক্যাস্টর অয়েল হেয়ার মাস্ক, এটা খুব চমৎকার একটি মাস্ক, আপনারা এই মাস্কটাও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই ছোটো ইনফরমেশন থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং আপনারা আপনাদের চুলের ধরন অনুযায়ী যে কোনো চুলের ধরনেই চুলের জন্যই আপনারা এইসব ব্যবহার করতে পারেন।
তো অবশ্যই এগুলো সপ্তাহে আপনারা একদিন ব্যবহার করবেন। আর অবশ্যই ফাইনালি আমি যেটা বলবো সেটা হলো যে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। অবশ্যই কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।